আগামী নির্বাচনে কামালা হ্যারিসকে পরাজিত করে রাজনীতিতে ইতিহাস গড়ার প্রত্যয় জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনের জুনোতে প্রচার সভায় ট্রাম্প বলেন, নির্বাচনে তার জয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক অর্জন বলে বিবেচিত হবে। বাইডেন হ্যারিস প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, দেশের স্বার্থ বিবেচনায় রেখে তার পক্ষেই ভোটাররা রায় জানাবেন। নির্বাচিত হলে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে দেশের সোনালী সম্ভাবনা জাগিয়ে তুলতে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস সময় বাকি থাকতে দেশের গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে প্রচার সভায় ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় পেনসিলভেনিয়ার বাটলারের পর উইসকনসিনের জুনোতে প্রচার সভা করেছেন সাবেক প্রেসিডেন্ট। দীর্ঘ বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, প্রেক্ষাপট বিবেচনায় দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ এই নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসকে পরাজিত করে ইতিহাস গড়বেন তিনি। আগামী নির্বাচনে তার জয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক জয় হিসেবে বিবেচিত হবে বলেও দাবি করেন সাবেক প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, বিভিন্ন জরিপে কামালা হ্যারিস এগিয়ে রয়েছে বলে ডেমোক্রেটরা দাবি করলেও তার প্রচার সভায় বিপুল উপস্থিতি তার জনপ্রিয়তা এবং সম্ভাবনার পক্ষে কথা বলে। জরিপে এগিয়ে থাকলেই নির্বাচনে জয় পাওয়া যায় না জানিয়ে তিনি বলেন, নির্বাচনেই তার প্রমাণ দেবে ভোটাররা। মূল্যস্ফীতি থেকে শুরু করে সীমান্ত সংকট সহ দেশ পরিচালনায় বাইডেন হ্যারিস প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, দেশের স্বার্থ বিবেচনায় ভোটারদের রায় তার পক্ষেই আসবে। ট্রাম্প বলেন, নির্বাচিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের জীবনকে সহজ করে তুলতে কাজ করবেন তিনি। এছাড়াও সীমান্ত সুরক্ষিত করে দেশের সোনালী সম্ভাবনাকে জাগিয়ে তোলাকেও অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসকে তার বর্তমান অবস্থানের জন্য অযোগ্য দাবি করে ট্রাম্প বলেন, হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের মানুষ চার বছরের জন্য দুঃস্বপ্নের রাজ্যে চলে যাবে। 7ই অক্টোবর হামলার এক বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে প্যালেস্টাইন পন্থীরা। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে সোমবার শহর জুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ করবে কয়েক হাজার আন্দোলনকারীরা। এ নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে NYPD। নাশকতার কোনো আশঙ্কা নেই জানালেও বিক্ষোভের সময় কোনো অপ্রীতিকর ঘটনা হলে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন তারা। গাজায় অব্যাহত হামলার প্রতিবাদে গেল এক বছরে 4,000-এর বেশি বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। 7 অক্টোবর এক বছর পূর্তি উপলক্ষে সোমবার দিনব্যাপী ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে ফেলস্তাইন পন্থীরা। একই দাবিতে রবিবারও শহরে বিক্ষোভ করেছে তারা। এ সময় তারা হাতে প্যালেস্তাইন এবং লেবাননের পতাকা বহন করে। বিক্ষোভ পরবর্তী সমাবেশে আন্দোলনকারীরা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানায়। তারা বলেন, আমেরিকা মুখে শান্তির কথা বললেও হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করছে। ইসরায়েলে সব ধরনের সহায়তা বন্ধের দাবি জানান তারা। এদিকে সোমবার দিনব্যাপী নিউ ইয়র্ক সিটিকে বিক্ষোভে উত্তাল করে তোলার পরিকল্পনা করেছে আন্দোলনকারীরা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া তথ্য অনুযায়ী দুপুর 1টায় ওয়াল স্ট্রিট, দুপুর 2:30টায় সিটি হল, 3:30টায় ওয়াশিংটন স্কোয়ার পার্ক, বিকেল 4টায় ইউনিয়ন স্কোয়ার, 5টায় গ্র্যান্ড সেন্ট্রাল, 5:30টায় টাইমস স্কোয়ার এবং সন্ধ্যা 6টায় কলম্বাস সার্কেলে বিক্ষোভ করবে আন্দোলনকারীরা। এই বিক্ষোভকে স্বাগত জানালেও মেয়র এরিক অ্যাডামস যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। NYPD-র ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার জানিয়েছেন, বিক্ষোভ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া পুরো নিউ ইয়র্ক স্টেটের নিরাপত্তায় স্টেট পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন গভর্নর কেতি হুকুল। দুপুর 1টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত ম্যানহাটনের 7টি জায়গার পাশাপাশি সিটির অন্য বড়গুলোতেও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন প্যালেস্তাইন পন্থীরা। এসব বিক্ষোভে তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে সব ধরনের অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানাবেন। ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে কুইন্স ডোমিনিকান ডে প্যারেড উদযাপিত হয়েছে।
নিউ ইয়র্কের কুইন্সে বসবাসরত জামাইকান বাসিন্দারা ঐতিহ্যবাহী বিভিন্ন সাজ পোশাকের বর্ণিল আয়োজনে প্যারেড উদযাপন করেন। রবিবার দুপুরে কুইন্সের 37th এভিনিউয়ে এই প্যারেড অনুষ্ঠিত হয়। কুইন্স বোরো প্রেসিডেন্ট জোনোভান রিচার্ড প্যারেডে অংশ নিয়ে বলেন, জামাইকান সংস্কৃতি নিউ ইয়র্কের সংস্কৃতির উন্নয়ন সহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্যারেড মানেই বর্ণিল আয়োজন, উৎসবের আলোয় রঙিন সাজ। বর্ণোজ্জ্বল এই আয়োজনে অংশ নিয়েছেন শিশু কিশোর, তরুণ তরুণী এবং সিনিয়র সিটিজেনরা। তুলে ধরেছেন নান্দনিক সাজে আধুনিক ও ঐতিহ্যবাহী সংস্কৃতির বর্ণিল আবহ। কুইন্সের উন্নয়নে ডমিনিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের অবদানে নিউ ইয়র্ক সহ দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ডমিনিকানদের সংস্কৃতি নিউ ইয়র্কের সংস্কৃতির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস। Well, it's a beautiful day to celebrate Dominican heritage right here in the borough. We love our diversity in Queens County. We love the Dominican community that contributes so much. ঐতিহ্যবাহী রঙিন পোশাক, গান আর নাচের আবহ তুলে ধরার সুযোগ তৈরি হওয়ায় নিজেদের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা জানান অংশগ্রহণকারীরা। Wonderful representing the Dominican Republic is an honor to be part of this. The Dominican Republic also is beautiful. I like the different costumes, I like languages, I like music. I think diversity is a strength. I like the cars. Only cars? The cars and the horses. New York, Jackson Heights. Hoy today la parada de Santo Domingo. ডমিনিকান ডে প্যারেডে অংশ নিয়েছেন কুইন্সের বিশিষ্টজনরা। নিজেদের মধ্যকার ঐক্য ধরে রাখার ক্ষেত্রে এ ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা। We should all be unified, always and together, no matter what race, what religion. And as you can see in Queens, we're one of the most diverse counties. This is great. This is a classic example of the best of Queens. You have today a day about the Dominican culture, the Dominican Republic. ঐতিহ্যবাহী শত বছরের ডমিনিকান সংস্কৃতির ধারণ ও লালনের ক্ষেত্রে এই ধরনের প্যারেডের অবদান গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারা। বৈচিত্র্যময় শহর নিউ ইয়র্কে নিজেদের সমাজ সংস্কৃতি তুলে ধরার সবচেয়ে বড় উপলক্ষ্য এই ডমিনিকান ডে প্যারেড। তাই আগামী প্রজন্মের কাছে নিজেদের সমাজ সংস্কৃতি তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।